সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মলি। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো গর্ভ ধারণের জন্য কি কি বিষয় মাথায় রেখে আমাদের আগাতে হবে। এখানে আমরা কি কি বিষয় নিয়ে আজকে কথা বলছি আমি প্রথমে বলে নিচ্ছি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক কিছু ব্যায়াম বা কসরতের কথা বলবো। দ্বিতীয়ত আমরা ব্যালেন্স ডায়েট বা আমাদের নিউট্রিশনটা কীরকম হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তারপরে আমাদের মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলার রয়েছে তা হচ্ছে আমরা যদি বিএমআই বিষয়টি নিয়ে কথা বলি সেটি আরেকটি বিষয়, যে বিএমআইটা আসলে কি এবং সেটি কেন আমাদের এখানে গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করা। প্রথমে আসছি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কথাটি যখন আমরা বলি আমরা কিন্তু সাথে সাথে চলে যাই যে আমাদেরকে জিমে যেতে হবে বা এই ধরনের কাজকর্ম করতে হবে, আসলে তা নয়। যখন আমরা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছি বা গর্ভধারণের জন্য চেষ্টা করছি, আমরা যারা একদমই ইনঅ্যাক্টিভ আছি, একদমই বসে কাজ করা অভ্যাস বা ওয়ার্কিং আছি, যারা একদম চেয়ার টেবিলে বসে কাজ করি, সবার জন্য মোটামুটিভাবে ঘরে বাইরে একটা কমন কথা আমরা বলবো যে কিছু যদি আমরা হাঁটা চলা করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটা করছে, যে 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট এতটুকু সময় ধরে যদি আমরা হালকা করে অল্প অল্প করে হাঁটি এবং কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি, একটু কাজ করা বা কিছু হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, তাহলে আমাদের এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের বিষয়টি মোটামুটি গর্ভধারণের পূর্বে কমপ্লিটেড থাকবে। এবং শুধু গর্ভধারণের পূর্বে না, গর্ভকালীন সময় আমরা গর্ভবতী মায়েদেরকে সাজেস্ট করে থাকি যে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা। এটি আমরা আমাদের আরেকটি ভিডিওতে আমরা শেয়ার করব। আমাদের গর্ভ পূর্ববর্তী সময়ের কথা যেহেতু আমরা বলছিলাম, যে সামান্য একটু হাঁটাচলা করা, একটু হাত পা নাড়ানো বা খাবার আগে পরে একটু মুভমেন্ট করাটাকে আমরা এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে ফেলাবো। আমরা দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে ব্যালেন্স ডায়েট। হেলদি ব্যালেন্স ডায়েট একটা গর্ভবতী মায়ের জন্য বা গর্ভধারণের পূর্বে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হেলদি ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা আসলে কী কী খাবার দাবারের কথা বলছি, এখানে আমরা লিন মিট, অতিরিক্ত প্রোটিন, আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবগুলো ব্যালেন্স ওয়েতে খাবো। কেউ হয়তো অনেক সময় আগে থেকে কার্বোহাইড্রেট কম খেতেন কিন্তু হঠাৎ করে বাড়িয়ে দেবেন, বা কেউ হয়তো বা কম খেতেন বা বেশি খেতেন বা কমিয়ে দেবেন, তা নয়। ব্যাপারটি হচ্ছে যে এক্ষেত্রে পরবর্তীতে চলে আসছে আসলে বিএমআইটা। যখন বিএমআই আমরা বলি যে আমাদের উচ্চতার সাথে আমরা ওজনটিকে দিয়ে যদি ভাগ করি, তাহলে 18-24 যদি তার ফলাফল হয়, তাহলে আমরা একটি নর্মাল ব্যালেন্স বিএমআইকে ধরে রাখি, যে নর্মাল ওয়েট আছে না। তার থেকে যদি বেশি বা কম হয় আমরা তাকে ওবেস বা ওভারওয়েট বা আমরা তাকে আন্ডারওয়েট বলে থাকি। যখনই প্রেগনেন্সির আগে আমরা জেনে নিব যে আমাদের বিএমআই 18 নিচে আছে বা 24 উপরে আছে, তখনই আমরা চেষ্টা করব আমাদের খাবার দাবার বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই বিএমআইটাকে 18-24 মধ্যে রাখার। কারণ প্রেগনেন্সির পরে আমরা সবাই কমনলি জানি যে আমাদের একটি ইন জেনারেল ওয়েট গেইন হবে, যে ওয়েট গেইনটা অতিরিক্ত না হয়ে যায় এবং হাই রিস্ক প্রেগনেন্সির দিকে যাতে না চলে যায়, সেজন্য আমরা বিএমআই সম্পর্কে ধারণাটা অবশ্যই রাখব। এবং এই বিএমআইটাকে মেনটেন করার জন্য যদি অনেকে কনফিউজ থাকেন যে আসলে আমার কীরকম বিএমআই হওয়া উচিত বা প্রেগনেন্সির পরে আমার ওয়েট কতটুকু বাড়ানো উচিত, সেটা অবশ্যই আপনারা চাইলে একজন ডাক্তার স্বর্ণপূর্ণ হয়ে, ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট বা গাইনি ডাক্তারদের স্বর্ণপূর্ণ হয়ে আপনারা জেনে নিতে পারেন যে আপনাদের কী কী ফুডগুলো অ্যাভয়েড করলে আপনাদের এই বিএমআইটা মেনটেন থাকবে, বা কী কী ফুড যদি আপনারা খান তাহলে এই বিএমআইটা আপনাদের লো ওয়েট থেকে আপনাদের নর্মাল ওয়েটে নিয়ে যেতে পারে। সেই সাথে আমি আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলবো, যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা যারা অনেক সময় দেখা যাচ্ছে অনেক রিচ ফুড খাই বা অনেক জাঙ্ক ফুড খাই, বাইরের খাবারগুলো, আসলে জাঙ্ক ফুড বলবো না, যে আমরা আসলে রিক্রিয়েশনের জন্য এখন প্রচুর বাইরে যাই যার কারণে আমাদের জাঙ্ক ফুড খাওয়াই হয়। কিন্তু আমরা যদি একটি ব্যালেন্স ওয়েতে খাই, যে আমরা প্রতিদিনই যদি বার্গার, পিৎজা, যেগুলো জাঙ্ক ফুড আছে প্রতিদিনই যদি খাই, তা অবশ্যই শরীরের জন্য স্বাস্থ্যকর নয়, তাতে করে আমাদের শরীরের স্বাস্থ্যটা নয় এবং আমার বাচ্চার স্বাস্থ্যের জন্য সেটি খারাপ দিক নিয়ে আসতে পারে। সেজন্য আমরা যারা বাইরে খেতে যাই তারা যদি সেটা একটু ব্যালেন্স ওয়েতে খাই, এবং আমরা যদি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যে ঘুমটা হয়তো আমরা 12-1-2 সময় ঘুমাতাম, আমরা যদি চেষ্টা করি 10 সময় বেড়ে চলে যাওয়ার এবং আমাদের যে ঘুমের হাইজিনটা সেটা মেনটেন করি, এবং সেই সাথে আমরা যদি আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করি এবং কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা করি, একসাথে কিন্তু অনেকগুলো বিষয় এখানে কভার করে যায়। এবং এই প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এটি মানে স্বাস্থ্যবান এবং একটি সুস্থ বাচ্চার জন্মদানের জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই ফ্যাক্টরগুলোকে মাথায় রাখতে হবে। আমরা যখন কথা বলছিলাম 4টি বিষয় নিয়ে, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক কিছু পরিশ্রমের কথা, ব্যালেন্স ডায়েট নিয়ে কথা বলছিলাম এবং বিএমআই নিয়ে কথা বলছিলাম, সেই সাথে জীবনযাত্রার মান পরিবর্তনের বিষয়টি নিয়েও কথা বলছিলাম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের পূর্ব থেকেই মাথায় রাখা।
সেই সাথে অনেকে দেখা যায় যে আমরা অনেক ডিজিজ থাকে, যেমন অনেকের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি থাকে, অনেকের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের বেশি কম থাকার প্রবলেম থাকে, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকে, অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় হাইপারটেনশনের প্রবলেম থাকে। এই চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রেগনেন্সি প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে বা প্রেগনেন্সি ডেভেলপ করার আগে এই চারটি বিষয় নিয়ে ডিল করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই চারটি বিষয়ে অনেকেই আগের থেকে ডায়াগনোস থাকেন যে তার ডায়াবেটিকের প্রবলেম আছে বা তার সে হাইপারটেনসিভ অথবা তার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম আছে অথবা তার পলিসিস্টিক ওভারি যে প্রবলেমটি সেটি রয়েছে। চারটি প্রবলেমের জন্যই আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট বা গাইনোকোলজিস্ট আছেন, তারা যদি তাদের কাছে অ্যাড্রেস করেন এবং যান যে তাদের কাছ থেকে ওষুধগুলো মডিফাই করে নেন। হাইপোথাইরয়েডিজমের জন্য এক ধরনের ওষুধ রয়েছে, হাইপারথাইরয়েডিজমের জন্য এক ধরনের ওষুধ রয়েছে, পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কিছু লাইফস্টাইল মডিফিকেশন রয়েছে, ওয়েট মেনটেন রাখার একটা ব্যাপার রয়েছে, ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে কী কী খাবার খেলে তার ডায়াবেটিসটা অতিরিক্ত বেড়ে যাবে না প্রেগনেন্সিতে, এবং হাইপারটেনসিভ মাদারদের ক্ষেত্রে অনেক হাই রিস্ক প্রবলেমগুলো থাকে, সেগুলো যাতে না হয় সেটার জন্য তার প্রেশারটাকে মেনটেন করা এবং সেই সাথে কিছুটা মেডিকেশনের মধ্যে থাকা, সবগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং গর্ভধারণের পূর্বে আমরা যেহেতু কথা বললাম মেন্টাল হেলথ নিয়ে, সেখানে ফিজিক্যাল হেলথটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটিরই ব্যালেন্স রাখা, তাহলে আপনি একটি স্বাভাবিক সুস্থ এবং ভালো একটি সন্তানের জন্ম দান করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে এবং আমাদের বিফিট স্মার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। আশা করি আপনারা ভালো লাগবে।